দখল আর দূষণে খাল শূন্য হওয়ার পথে চট্টগ্রাম নগরী সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালালেও মাস না যেতে ফিরছে আগের রূপে এ বিষয়ে জানাতে এই মুহূর্তে নগরীর বাকুলিয়ায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামেও কিন্তু অসংখ্য খাল রয়েছে যেগুলোর কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত নাই তবে সাতান্নটি যে খাল রয়েছে সেখান থেকে ছত্রিশটি খাল জলাবদ্ধতার নিরসনে সেই ছত্রিশটি খালের কাজ করা হচ্ছে এটি হচ্ছে চট্টগ্রামের চাকথায় খাল আপনি হতে দেখতে পাচ্ছেন এই খালগুলো কিন্তু সিডিএ সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এই খালগুলো উদ্ধার করছে প্রতিটি খালের মুখে এরকম বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বস্তি নির্মাণ করা হয়েছে বসতি নির্মাণ করা হয়েছে যদিও সেটি সেনাবাহিনীর কল্যাণে অর্থাৎ সিডিএ মেকা প্রকল্প নেওয়া হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা তিনটি সংস্থা মিলে তার কল্যাণে কিন্তু এই খালগুলো কিন্তু উদ্ধার করা হচ্ছে তবে যদি বলতে যায় চট্টগ্রামে যেটি বলা হচ্ছে একশো আঠারোটির বেশি খাল রয়েছে তবে সে একশো আঠারোটি খালের মধ্যে সাতান্নটি খাল নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অস্তিত্ব আছে সেখান থেকে ছত্রিশটি খাল সংস্কার করা হচ্ছে এখন সমস্যা হচ্ছে আরও সতেরোটি যে খাল রয়েছে সেই একুশটি যে খাল রয়েছে সেই একুশটি খালের কি হবে সেই একুশটি খাল নিয়ে কিন্তু এখন দোটানা চলছে আর সেই জনগোষ্ঠী খাল যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু জলাবদ্ধতার থেকে রেহাই পাওয়া যাবে না সেটি সেটি কিন্তু সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ সিরিয়ে যে প্রকল্প নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে কিন্তু সে সে কথাগুলো বলা হচ্ছে চট্টগ্রামে যে খালগুলো আসলে রয়েছে সাতান্নটি যে খালের অস্তিত্ব এখন আছে সে খালগুলো থেকে প্রায় ১৬টি খালকে সরাসরি বঙ্গবঙ্গ সাগরে গিয়ে পৌঁছেছে এবং একত্রিশটি খাল দুটি নদী অর্থাৎ কর্ণফুলি এবং হালডা নদীতে গিয়ে পৌঁছেছে এবং সতেরোটি কর্ণফুলি নদীতে এবং দশটির মতো হাল মালদা গিয়ে পৌঁছেছে তো এই যে খালের কারণে কিন্তু চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন অর্থাৎ জলাবদ্ধতা হওয়ার কারণে একটু বৃষ্টি হলে পুরো নগরী ডুবে যায় তার মধ্যে অন্যতম যে কারণ সেগুলো হচ্ছে খালগুলো কিন্তু সংস্কার না করা অর্থাৎ যথাযথ সংস্কার করতে না পারায় দীর্ঘদিন ধরে যদিও এখন যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে সিরিয়ার পক্ষ থেকে যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে সাড়ে কোটি টাকার সেখানে ছত্রিশটি খাল সংস্কার করা হচ্ছে এবং ছত্রিশটি খালের মুখে অসংখ্য বসতি অসংখ্য বহুতল ভবন আপনি হতে দেখতে পাচ্ছেন এই ভবনগুলো কিন্তু ভাঙা হচ্ছে এগুলো কিন্তু এক সময় খালের উপরে ছিল সেগুলো সেনাবাহিনীর তার মাধ্যমে কিছু ভাঙা হচ্ছে তবে এখানকার যা পরিবেশবিদরা যারা নদী নিয়ে কাজ করে তারা বলছে সাতান্নটি খালের অস্তিত্ব আছে সেখান থেকে ছত্রিশটি খাল নিয়ে কাজ করা হলেও একুশটি খাল কেন কাজ করা হতো না সেই একুশটি খাল সংস্কার করা না হলে সে এক্কুট্রি খাল যদি পুনরায় দখল করা না হয় তাহলে জলাবদ্ধতা হাঁকতে কখনো রেহাই পাওয়া যাবে না তো এই ছিল আমার কাছে সর্বশেষ আহ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে